হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আজকে আমার লিটিল প্রিন্সেস আরাধ্যার আজকে বার্থডে। ওর আজকে 5 বছর কমপ্লিট, আগের বছর হয়েছে, এবছর 6 বছর কমপ্লিট হলো। তো ওকে দেখো বসে গেছি, আজকে আমি সমস্ত কিছু রান্না বান্না করে ওর সামনে দিয়েছি, কেকটাও তৈরি করেছি আমি গতকাল রাতে। আর আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ওর বার্থডে উপলক্ষেই ভিডিওটা হচ্ছে। তো তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো যেন ও আগামী দিন অনেক বড় হতে পারে, একজন ভালো মানুষ হতে পারে। এখন ও দেখো ভীষণ এক্সাইটেড। সন্ধে হয়ে গেছে, তো দেখো আমিও রেডি হয়ে গেছি, আর টুকটুকও দেখো রেডি হয়ে গেছে, আমার ছোট্ট লিটিল পরী। টুকটুক এদিকে তাকাও মা, এই দেখো এই ড্রেসটা ওকে দুর্গা পুজোতে বৌদি দিয়েছিল, বড় বৌদি। তো আমি ওকে পরাইনি, কেননা সামনেই জন্মদিন থাকে, তো একটা জামা কাপড় আমি রেখে দিই, অতগুলো পরাই না, অনেকগুলো হয়ে থাকে, তো সেই কারণেই। আর ছাদে তো রান্নাবান্না হচ্ছে, তোমাদের তো অবশ্যই সঙ্গেই নেব। আর আমি দেখো এই শাড়িটা আজকে পরেছি, আর আমি তো আজকে দিন না, আজকে স্পেশাল তো টুকটুক, ঠিক না বলো? তো আমার লিটিল পরীকে কেমন লাগছে তোমরা বলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে। তাহলে চলো, এখন আমার বান্ধবীরা ফোন করলো, মানে আমার বান্ধবী টুকটুকের বান্ধবী দুজনেরই, তো ওরা চলে আসছে, তো ওদেরকে আমি এখন আনতে যাবো, তোমাদেরকেও সঙ্গে রাখবো, দেখতে থাকো। চলে এসে টুকটুকের ফ্রেন্ডরা আর আমার বান্ধবীরা, মানে ওরও ফ্রেন্ড আমারও ফ্রেন্ড, তো ওই যে সবাই মিলে, তোমরা তো ওদেরকে দেখেছো আমার ভিডিওতে, বৈশাখী, তারপরে আছে সীমা, এদিকে আছে লীনা, তো আর ওরা দেখো নীলয়, আর এখানে রাজদীপ বসে খেলাধুলা করছে ওরা মোবাইল নিয়ে, আর টুকটুক আছে ছাদে টিশাকে নিয়ে, ও ওখানে ওদের সঙ্গে গল্প করছে, মেয়েরা মেয়েরা যেটা হয়, তো ওরা ছেলেরা ছেলেরা সেইভাবেই। তো বাকি আর কেউ আসেনি, আর রুমটা তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরাও দেখো কেমন সাজিয়েছে, শুভ শুভ নিজের হাতে একদম সাজিয়েছে, চলো তোমাদেরকে দেখি। বন্ধুরা দেখো চারিদিক দিয়ে, আচ্ছা দেখাতে দেখাতে দেখো, ওই যে তৃষা চলে এসেছে, হচ্ছে তৃষা বাজি ফাটাবে, সেই নিয়ে টুকটুকের সঙ্গে ওর মাকে বলতে এসছে। আর এদিকটা দেখো, কোথায় আছিস একটু? রাত প্রায় 9টা বেজে গেল, তাই টুকটুককে দেখো আবার রেডি করে চলে আসলাম। এই ড্রেসটা কিন্তু আমি চেঞ্জ করলাম, এটা কিন্তু ওর বন্ধুবান্ধব যারা এসছে তারা সবাই মিলে ড্রেসটা ওকে দিয়েছে এবং ও পরতে চেয়েছে, তাই আমি পরিয়ে দিলাম, কিন্তু লিটিল পিসেস কিন্তু খুব সুন্দর লাগছে। তাই এখন দেখো কেক কাটার প্রস্তুতি চলছে, এও কেটে খেলছে, সেও কেটে খেলছে, কিন্তু এক জায়গায় দড়ো করা ভীষণ মুশকিল হচ্ছে। কাটো সবাই মিলে ধরে কাটো, হ্যাঁ গরম লাগছে, গরম লাগছে চোখে না, চোখে না উপরে, ঠিক আছে, চোখে না, চোখে না বাবা উপরে, হ্যাঁ।
দারুণ মজা করলাম। তো কেক কাটা শেষ করে এবার বৌদি সবাইকে ডিস্ট্রিবিউট করার জন্য এখানে প্রস্তুত নিচ্ছে, ও সাহায্য করছে, আর আমি এবার সবাইকে কেকগুলো দিয়ে আসবো। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির ছাদটার মধ্যে কত সুন্দর শুভ সাজালো। রান্নাবান্না শেষ করে শুভ টেবিলগুলো সাজিয়ে নিয়েছে, যেহেতু বেজে গেছে প্রায় রাত্রি 11:30-12টা, আর শেষ প্রস্তুতিতে মাসি কিন্তু বেগুনিগুলো ভেজে নিচ্ছে সেই ফাঁকে। এখনই কিন্তু সবাই মিলে খেতে বসে পড়বে, তাই মাসি গরম গরম বেগুনি ভাজছে। বেগুনিগুলো আগে ভাজলে ঠান্ডা হয়ে যাবে, তো সেই কারণেই। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমরা সবাই মিলে লাস্ট এই ব্যাচে খেতে বসছি। বন্ধুরা, মাঝখানে তোমাদের কাছে আমি ভিডিওটা আমি তুলতে পারিনি, কেননা গেস্টরা এসেছিল অ্যাটেন্ড করতে, আমি এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। খুব ভালো কাটলো, খুব মজা কাটলো সন্ধ্যেটা, খুব মজা করলাম, খুব ভালো লাগলো। আর তোমরা সবাই টুকটুকে আশীর্বাদ করো, যেন খুব ভালো থাকে আগামী দিনে, যেন অনেক বড় হতে পারে। তাহলে ভিডিওটি কিন্তু আর আমি বড় করলাম না, এখানেই শেষ করলাম, অনেক রাত হয়ে গেছে। তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমাদেরকে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো। তাহলে আজকের মতো চলি, গুড নাইট।